আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ফিলিস্তিন ইসরায়েল পুরোদমের যুদ্ধ চলছে, এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ সংবাদ। ইরানের হাতে নতুন হাইপারসোনিক মিসাইল, ইসরায়েলকে গুঁড়িয়ে দেওয়াই লক্ষ্য। এরপরই জানিয়ে দেব দখলদার ইহুদিবাদী ইসরায়েলের খেল খতম, এবার দশ জিম্মির বিনিময়ে ৩০ ফিলিস্তিনি মুসলিমের মুক্তির শর্তে যুদ্ধবিরতি হচ্ছে। মাথা নত করছে ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী, চতুর্মুখী হামলায় দিশে হারা হয়ে মুসলিমদের কাছে আত্মসমর্পণ। এরপরে জানিয়ে দেব ছেলেমেয়েরা যুদ্ধে, হার্টের সমস্যা বেড়েছে ইসরায়েলি মায়েদের। এদিকে গাজার অন্তত ৮৩টি মসজিদ গুঁড়িয়ে দিয়েছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল। জানিয়ে দেব গুরুত্বপূর্ণ সংবাদ, হামাস যুদ্ধের বীজ চীনের মাটিতে, আরব বিশ্বের ডিরেক্ট ল্যান্ড পুরোপুরি ধ্বংসের মুখে ইহুদিবাদী ইসরায়েল রাষ্ট্র। এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের টার্নেল অভিযান ডাহা মিথ্যা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকছে এই ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত, ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায়। আলহামদুলিল্লাহ, ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের অবসান ঘটতে যাচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের আত্মসমর্পণের মধ্য দিয়ে। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাস ফিলিস্তিন সহ মুসলিম বিশ্বের একযোগে হামলার কারণেই নাস্তনবুদ হয়ে অবশেষে যুদ্ধ থেকে আত্মসমর্পণ করছে। লেস গুটিয়ে ইরানের হাতে নতুন হাইপারসোনিক মিসাইল, ইসরায়েলকে গুঁড়িয়ে দেওয়াই লক্ষ্য। যতদিন যাচ্ছে ততই ভয়ঙ্কর হয়ে উঠছে হামাস বনাম ইসরায়েল যুদ্ধ। গাজায় বাড়তে থাকা মৃতের সংখ্যা নিয়ে বহু দেশের সমালোচনার মুখে পড়েছে ইহুদিবাদী ইসরায়েল। এবার সেই ইসরায়েলে হামলা চালাচ্ছে লেবাননের সংগঠন হিজবুল্লাহ ও ইয়েমেনের হাউথি গোষ্ঠী, তাদের মদত এবং রসদ সবকিছুই দিচ্ছে ইরান। এই প্রেক্ষাপটে এবার নতুন হাইপারসোনিক মিসাইল প্রকাশ্যে আনল তেহরান। মনে করা হচ্ছে ইসরায়েলের ওপর চাপ বাড়াতেই ইরানের এই পদক্ষেপ। আল জাজিরার সূত্রের খবর, রোববার ইরানের রাজধানী তেহরানে এক সামরিক প্রদর্শনীতে নতুন এই ফাতাহ হাইপারসোনিক মিসাইল প্রকাশ্যে আনে ইরান সেনার বিশেষ বাহিনী ইসলামী রেভলিউশনারি গার্ড। আর ধারণা করা হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলকে গুঁড়িয়ে দেওয়ার জন্যই ইরান এই হাইপারসোনিক মিসাইল হামাস লেবাননকে যুদ্ধে নামিয়ে ব্যবহার করছে ইহুদিবাদী ইসরায়েলকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার জন্য। ইসরায়েলের খেল খতম, দশ জিম্মির বিনিময়ে ৩০ ফিলিস্তিনি মুক্তির শর্তে যুদ্ধবিরতি। মুসলিম সেনাদের কাছে মাথা নত ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনী এবং প্রধানমন্ত্রীর। গাজা উপত্যকায় হামাস ইসরায়েলের যুদ্ধবিরতির চূড়ান্ত চুক্তি আর কয়েক ঘন্টার মধ্যেই ঘোষণা হতে যাচ্ছে। এর আগে ইসরায়েলের সাথে হামাসের এই চুক্তিতে কি কি শর্ত উভয় পক্ষ জুড়িয়ে দিয়েছে সে বিষয়ে এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১২। ইসরায়েলি এই সংবাদ মাধ্যম বলছে গাজায় হামাস এবং অন্যান্য গোষ্ঠীগুলোর হাতে বন্দি জিম্মিদের মুক্তির জন্য যে চুক্তিটি বাস্তব রূপ পেতে যাচ্ছে তাতে আগামী কয়েকদিনে অন্তত ৫০ জন ইসরায়েলিকে মুক্তি দেওয়া হবে। আর এই হিসাব কষে নিচ্ছে ফিলিস্তিনের পক্ষে যুদ্ধ করা গোষ্ঠীগুলো। অর্থাৎ একজন ইহুদিবাদী ইসরায়েলকে ফেরত নিতে হলে ৩ জন ফিলিস্তিনিকে মুক্তি দিতে হবে দখলদার ইহুদিবাদী ইসরায়েলকে। আর এই শর্তেই মাথা নত করেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছেলেমেয়েরা যুদ্ধে মরছে, হাটে সমস্যা বাড়ছে ইহুদিবাদী ইসরায়েলের মায়েদের। ইসরায়েলের হেদেরার একটি হাসপাতাল জানিয়েছে তাদের জরুরি বিভাগে হার্ট অ্যাটাকের লক্ষণ নিয়ে হঠাৎ করে অনেক নারী চিকিৎসার জন্য আসছেন, যাদের সবার বয়স ৫০ কাছাকাছি আর তাদের ছেলে অথবা মেয়েরা হামাসের বিরুদ্ধে যুদ্ধ করতে এখন গাজায় অবস্থান করছে। আর ইহুদিবাদী ইসরায়েলের সেনাদের চারদিক থেকে ঘিরে ফেলেছে হামাস লেবাননের যোদ্ধারা। হঠাৎ করেই ইসরায়েলি সেনাদের গুলি করে হত্যা করে আবার নিমিষেই কোথায় যেন লুকিয়ে যাচ্ছে হামাসের এই যোদ্ধারা। ঝাঁকে ঝাঁকে সেনা মরছে ইসরায়েলের, আর এ কারণেই ইসরায়েলের ছেলেমেয়েরা যুদ্ধে থাকায় ইসরায়েলি মায়েদের হার্ট অ্যাটাক বাড়ছে। গাজার অন্তত ৮৩টি মসজিদ গুঁড়িয়ে দিয়েছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল। গাজায় হামলার পর থেকেই উপত্যকার হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি মসজিদগুলোও দখলদার ইহুদিবাদী ইসরায়েলের হামলার টার্গেট হয়ে পড়েছে। এখনও পর্যন্ত গাজার মোট ৮৩টি মসজিদ হামলা করে ধ্বংস করেছে দখলদার ইহুদিবাদী ইসরায়েলের সেনারা। এতে ক্ষতিগ্রস্ত আরও অন্তত ১৭০টি মসজিদ। খবর আল জাজিরার, ফিলিস্তিনিদের দাবি ইচ্ছাকৃতভাবেই টার্গেট করা হচ্ছে মসজিদগুলোকে।
অবশ্য তেল আবিবের অভিযোগ, ধর্মীয় স্থাপনাকে ব্যবহার করছে হামাস। উল্লেখ্য, গত 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের নজিরবিহীন অভিযানে ইসরায়েলের শত শত জনগণ এবং সেনাবাহিনী প্রাণ হারিয়েছে, আর সেই সময়ে হামাসের হামলায় পুরোপুরি নাস্তনবোধ হয়ে গিয়েছিল ইহুদিবাদী ইসরায়েল। ফিলিস্তিনি মুসলিমদের স্বাধীনে সরাসরি ভয়ঙ্কর সব অস্ত্র দিয়ে ইহুদিবাদী ইসরায়েলকে ধ্বংসের জন্য পুরোপুরি কাজ করছে চীন। ফিলিস্তিনের গাজায় নির্বিচারে ইসরায়েলি হামলা ও হত্যাযজ্ঞ অব্যাহত রয়েছে। প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা হু হু করে। এর মধ্যে গাজায় ইসরায়েলি সেনাদের হামলায় হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে বেশিরভাগই শিশু ও নারী। সেখানে খাদ্য, ওষুধ ও পানির সংকট ভয়াবহ। জাতিসংঘ, ইরান সহ বিশ্বের বহু দেশ যুদ্ধবন্ধের আহ্বান জানালেও মার্কিন যুক্তরাষ্ট্র তার বিরোধিতা করছে। গাজায় গণহত্যা যুদ্ধ অপরাধের কথা জোরালোভাবে বলা হলেও এখনও যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তো গাজার এই সামগ্রিক ভয়াবহ পরিস্থিতি নিয়ে বর্তমান যে পরিস্থিতি গাজায়, তাতে আপনার কি মনে হয় খুব শীঘ্রই যুদ্ধ থেমে যাবে এবং যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা দুই রাষ্ট্রনীতির দিকে এগিয়ে আসবে? ধন্যবাদ। এখানে একটা জিনিস মনে হয় বলা দরকার, সেটা হলো যুদ্ধ একদিনে থামিয়ে দিতে পারে এবং সেটা হলো আমেরিকা। আমেরিকাই হলো এখানে মূল, যাকে বলা হয় যার হাতে চাবি আছে যুদ্ধ কতদূর যাবে আর যুদ্ধ কোথায় গিয়ে থামবে। কারণ মনে রাখতে হবে যে যেটা বললাম, প্রতিদিন $10 মিলিয়ন আমেরিকা ঢালছে, এবং এটা আমেরিকার নাগরিকদের পয়সা। সেখানে আমেরিকার নাগরিকরা যখন জেগে উঠবে, আমি এখনো ভরসা রাখছি আমেরিকার জনগণের উপর। রবীন্দ্রনাথের একটা বিখ্যাত কথাই আছে, মানুষের প্রতি বিশ্বাস হারানো মহাপাপ। তো এই যে মানুষের উপর বিশ্বাসটা থাকতেই হবে, যার জন্য আমি বলছি যে আমেরিকার জনগণ যদি জেগে ওঠে এবং প্রেশার দেয়, এবং তার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, তখনই এটা কিন্তু থামানো যাবে। যদি এই যুদ্ধ থামানো না যায় বা না থামে, তাহলে ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কি হবে, কোথায় গিয়ে দাঁড়াবে, আর সেই পরিস্থিতি কতটা ভয়ানক হতে পারে? এখন আমেরিকা কতদিন এটা ধরে রাখতে পারবে? কারণ মনে রাখতে হবে যে আমেরিকায় জুইশ লবি প্রচন্ড পাওয়ারফুল। আমেরিকায় সবসময় বলা হয় যে সবকিছু বলা যায়, সবাই সবকিছু বলতে পারে, বাক স্বাধীনতা ইত্যাদি। একটা বিষয় বলা যায় না, সেটা হলো ইসরায়েলের ব্যাপারে বললেই বলা হয় অ্যান্টি সেমিটিক ইত্যাদি রেসিস্ট। কিন্তু অনেকেই জানেন না যে আমেরিকায় এখন পর্যন্ত যখন ক্রাইমে যারা মারা যান সবচেয়ে বেশি, এখনো কিন্তু জুজরা মারা যান, এবং মুসলিম পপুলেশন একটু বেড়ে গেছে আগের চেয়ে, অ্যান্টি মুসলিম যেহেতু ওখানে বেড়ে গেছে, কিন্তু অ্যান্টি জু সেন্টিমেন্ট কিন্তু এখনো। কারণ এটা মূলত যেটা বললাম ইউরোপের একটা সমস্যা, যেটা বলতে গেলে প্যালেস্টাইনে বা আরব দেশে এসে ঘেরে দিয়েছে। কারণ ইউরোপিয়ানসরা, তারা জুজদের সাথে থাকার ব্যাপারে তাদের বিরাট আপত্তি। আর কেন আপত্তি সেটা বোঝা মুশকিল, কারণ সমস্যাটা তো আসলে ইউরোপিয়ান সমস্যা এক কথায়, এবং ওইখানেই জায়নিজমের কথা চলে আসে। তারা এমনিতে সেকুলারিজমের কথা বলে যে ধর্মকে আনা যাবে না, পৃথিবী জুড়ে তারা ছড়িয়ে যাচ্ছে যে না, ধর্ম নিয়ে কিছু কথা বলা যাবে না, ধর্মের তা ঠিক না। কিন্তু যখনই ইসরায়েলের ব্যাপার আসে তখনই জিয়ানিজমের কথা বলে, তখনই তারা বাইবেলে চলে যান, তখনই ওল্ড টেস্টামেন্টে জল যান, এবং ওটাকে একেবারে মেনে নেন, একেবারে অন্য ব্যাপারে আর মানতে চান না। তো ওটা হলো মানে এটাই বোঝা যাচ্ছে যে তাদের পলিটিক্সটা এটা স্পষ্ট বোঝাই যাচ্ছে, যতটা ধর্ম তার চেয়ে রাজনীতিটাই বড় কথা। এই জিয়ানিজমের বিষয়টাই হলো তাই। শ্রোতা বন্ধুরা, গাজা যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও ভাষ্যকর অধ্যাপক ইমতিয়াজ আহমেদের সাক্ষাৎকারের তৃতীয় ও শেষ পর্ব শুনছেন। ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। আবারও ফিরে এলাম সাক্ষাৎকারে। অধ্যাপক ইমতিয়াজ, আপনি জায়নিজমের কথা বলছিলেন। আচ্ছা, সাধারণ জিউসদের কিংবা স্কলার জিউসদের এই যুদ্ধ নিয়ে কি মত? তারা কি থামানোর পক্ষে? আপনার মূল্যায়ন কি? এবং এর ব্যাপারে তো আমি মনে করি যে জুজরাই অনেক লেখক, জুইশ লেখক আছে যারা এর প্রতিবাদ করছে। তো সেই জায়গায় আমার মনে হয় যুদ্ধ একদিনই থামতে পারে, সেটা হলো আমেরিকা যদি চায়। এখন আমেরিকা থামাবে কিনা সেটা হলো দেখা দরকার, কারণ এখানে মনে করতে হবে যে আমেরিকার মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের বিষয় আছে। হয় যুদ্ধ, না হলে যুদ্ধের একটা পরিবেশ থাকলে তাদের লাভ, সেই লাভটা তারা করতে চাইবে। আর যেহেতু এখন মোটামুটি ইউক্রেনের কাছে যুদ্ধে বোঝাই যাচ্ছে যে ওখানে আর খুব একটা পরিবর্তন করা সম্ভব না, এবং যতটুকু যারা অ্যানালিস্ট আছেন পশ্চিমা অ্যানালিস্ট, তারাই বলছেন যে এটা একটা লস কেস, এখানে আর সম্ভব না। তো তাই যদি না হয়, তাদের তো কোনো না কোনো জায়গায় একটা যুদ্ধের কাঠামো তৈরি করতে হবে। এমন কথা
হচ্ছে যে এখন দ্বিতীয় প্রশ্ন হলো যে এটা ওই আশেপাশের দেশটা মেনে নিবে কিনা। তারা আমার মনে হয় এতদিন হাতে সময় লেগেছে, কিন্তু আমেরিকার মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স না বোঝার তো কারণ নেই। গাজা যুদ্ধ নিয়ে শেষ পর্বের শেষ প্রশ্নটি হচ্ছে, কেন ইসরায়েল নিয়ে যুক্তরাষ্ট্রের এত মাথা ব্যথা? তাদের কি লাভ এখানে, কতখানি লাভ? এই জো বাইডেনই যখন ইয়াং জো বাইডেন ছিলেন তখন তার সেই নিজেই বলেছে যে এটা হলো আমাদের বিরাট একটা লাভবান ইনভেস্টমেন্ট ইসরায়েল। এই তিন বিলিয়ন ছিল, ৩ বিলিয়ন যে প্রতি বছর দিচ্ছে এটা আমাদের একটা ইনভেস্টমেন্ট, সেটা বোঝা দরকার এবং একটা লাভজনক ইনভেস্টমেন্ট। তো তারা ওই সিস্টেমই তারা দেখছেন, বিশেষ করে যারা ক্ষমতায় আছেন। আমি মনে করি প্রচুর আমেরিকানরা আছেন, জনগণ আছেন, যারা নামি দামি লেখক আছেন, যারা অলরেডি এটার ব্যাপারে লেখালেখি করেছেন, প্রতিবাদ করছেন। তো সেটা আরব দেশে আমার মনে হয় বিশেষ করে আরব লীগের এই মিটিং এও কিছুটা সামনে এসেছে যে আমরা কেন অন্যের যুদ্ধের মধ্যে যাব, বরং এখানে আমরা সমাধান করতে যাব। তারও কিছুটা আভাস আমরা যেটা বললাম আগেই সৌদি আরবের সাথে ইরানের যে সম্পর্কটা চীনের মধ্যস্থতায়, সেটা কিন্তু একটা বড় মৌলিক আমি মনে করি পরিবর্তন যদি ধরে রাখা যায়। তো সেখানে আমি মনে করি না যে দ্বিতীয় প্রশ্ন করা হয়েছিল যে অন্য রাষ্ট্র জড়িত হবে কিনা, যেহেতু চাবিটা এখনো আমেরিকার কাছে। আমেরিকা স্বাভাবিক ভাবে পরিবেশটা রাখতে চাইবে যদি অস্ত্র বিক্রি করতে চায়, কিন্তু বেশি হয়ে গেলে তো তার নিজেরই ঝামেলা হবে। সেই জায়গায় যেতে চাইবে কিনা সেটা মুশকিল। মনে রাখতে হবে যে ২০ বছর আগের ওই মধ্যপ্রাচ্য বা ওই এলাকার এখনকার এলাকার মধ্যে মৌলিক তফাৎ আছে। এখানে সৌদি আরবিয়াও ক্ষমতা রাখেন, টার্কি ক্ষমতা রাখেন, ইরান ক্ষমতা রাখেন, একাধিক দেশ ওখানে হয়েছে, এমনকি হেজবোল্লা। আজকে যদি হেজবোল্লা যদি জড়িয়ে পড়ে, হামাস তো মাত্র ৫,০০০ রকেট বলে ছেড়েছে, হেজবোল্লা তো আরো বিশাল ক্ষমতা ওখানে। তো সেই জায়গায় আমি মনে করি যে এখানে নেতানিয়াহু বা যারা ইসরায়েল কট্টরপন্থী, যারা এই জেনোসাইডাল একটা রেজিমকে ধরে রেখেছে, তাদের পরিবর্তন দরকার। এখন সেটা আমেরিকা কতখানি পারবে সেটা আমাদের দেখতে হবে। তবে আমার মনে হয় না ওই কাঠামোটা আর আছে, আমি একা করে যাব আর ওই আশেপাশের দেশ সবাই বসে থাকবে, সেটা মনে হয় আর আর সম্ভাবনা না। তো আমি এখনো জনগণের উপর ভরসা রাখতে চাচ্ছি, এবং শুধু ওই আরব দেশের জনগণ শুধু না, আমি মনে করি যে পশ্চিমা দেশের জনগণ, আমেরিকার জনগণ, তারা যখন তাদের নিজ নিজ রাষ্ট্র বা সরকারের উপর যখন প্রেশারটা দেওয়া শুরু করবে, তখনই একটা সমাধানের দিকে আমরা যেতে পারব। ইসরায়েলের টানেল অভিযান ডাহা মিথ্যা। আল শিফা হাসপাতালের নিচে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সুরক্ষিত সুরঙ্গ পাওয়ার দাবিকে উড়িয়ে দিয়ে গাজা কর্তৃপক্ষ বলেছেন ইসরায়েলের এই অভিযোগ ডাহা মিথ্যা। খবর আল জাজিরার রোববার এক ভিডিও ফুটেজ প্রকাশ করে ইসরায়েল দাবি করে হামাসের এই সুরঙ্গটি ৫৫ মিটার লম্বা এবং ১০ মিটার গভীর। এই সুরঙ্গে আছে বিস্ফোরণরোধী দরজা।